ফলাফল হাতে নাতে মাত্র এক সপ্তাহ খালি পেটে খেয়ে দেখুন থানকুনি পাতার রস। চটজলদি রোগ নিরাময়ের জন্য আমরা অনেকে অ্যালোপ্যাথির দ্বারস্থ হয়ে যাই। কষ্ট লাঘবে তখন পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টা মাথায় থাকে না। বিশেষ করে টাইফয়েড, ডায়রিয়া, কলেরার মতো পেটের রোগে অ্যান্টিবায়োটিকও চলে আকোছার। পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত ওইসব ওষুধগুলির দামও অনেক সময় নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে হয়ে যায়। অথচ আমাদের হাতের কাছে কিন্তু ভেষজ গাছ রয়েছে যেগুলো অত্যন্ত অল্প দামে একটু খুঁজলে বিনামূল্যে পাওয়া যায়। আমরা তা জানি না, অনেক সময় জেনেও বিশ্বাস হয় না। তেমনই একটি ভেষজ উদ্ভিদ হলো থানকুনি। থানকুনি আমাদের অতি পরিচিত পাতা, পুকুর পাড় বা জলাশয়ে হামেশাই দেখা মেলে। কথায় বলে পেট ভালো থাকলে মনও ফুরফুরে থাকে। চিকিৎসা করাই বলছেন থানকুনি পাতার এমন ভেষজ গুণ রয়েছে, নিয়মিত খেতে পারলে পেটের অসুখে কোনোদিনও ভুগতে হবে না, শরীর স্বাস্থ্য সতেজ থাকেই। ছোট থেকে খাওয়াতে পারলে বুদ্ধির বিকাশ হয়। দেখে নেওয়া যাক থানকুনি পাতার ভেষজ গুণাবলী। যে কোনো পেটের রোগ থেকে মুক্তি, পেটের রোগ নির্মূল করতে থানকুনির বিকল্প নেই। নিয়মিত খেলে যে কোনো পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায়, একই সঙ্গে পেট নিয়ে কোনো দিনও সমস্যায় ভুগতে হয় না। এসিয়া ডিগোসাইড নামে একটি উপাদান রয়েছে থানকুনি পাতায় যা হজম ক্ষমতার উন্নতি ঘটায়, সেই সঙ্গে স্টমাক আলসারের মতো রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা রাখে। শুধু তাই নয়, পেট খারাপ বা ডায়রিয়ার চিকিৎসাতেও অনেক সময় এই পাতাটিকে কাজে লাগানো হয়ে থাকে। কোথাও কেটে গেলে সেখানে যদি অল্প করে থানকুনি পাতা থেতু করে লাগানো হয় তাহলে দারুণ উপকার পাবেন। এই পাতায় রয়েছে সাপোনিন্স নামে একটি উপাদান যা ক্ষতস্থানে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয়, যে কারণে ক্ষত শুকিয়ে যেতে সময় লাগে না, ক্ষতস্থানে কোনো ধরনের সংক্রমণ হওয়ার আশঙ্কা কমে, ত্বকে সতেজতা বৃদ্ধি পায়। শুধু পেটেই নয়, আলসার, একজিমা, হাঁপানি সহ নানা চর্মরোগে সেরে থাকায় থানকুনি পাতা খেলে ত্বকেও জেল্লা বাড়ে, ত্বকেরও ঔজ্জ্বল্য বাড়ায় থানকুনি পাতা। প্রতিদিন থানকুনি পাতা খাওয়ার অভ্যাস করলে বড় বড় রোগের থেকে জয় পাওয়া সম্ভব। অ্যাংজাইটি এবং মানসিক অবসাদের প্রকোপ কমায়। এমন ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের নিয়মিত করে খেতে হবে থানকুনি পাতার রস, তাহলে মিলবে উপকার। কারণ এতে রয়েছে এমন কিছু উপাদান যা সেরোটোনিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়, যে কারণে কর্টিজল মানে স্ট্রেস হরমোনের প্রভাব কমতে শুরু করে, ফলে অ্যাংজাইটি এবং মানসিক অবসাদের প্রকোপ কমাতে সময় লাগে না। এমনকি স্ট্রেস লেভেলও যেমন কমে তেমনই বারে বারে অ্যাংজাইটি অ্যাটাকলের কবলে পড়ার আশঙ্কাও কমে। মৃত কোষের ফলে চামড়া অনেক সময় শুষ্ক, ছাল ওঠে, রুক্ষ হয়ে যায়। থানকুনি পাতার রস মৃত কোষগুলোকে পুনর্গঠন করে ত্বক মসৃণ করে দেয়, মস্তিষ্কের ক্ষমতা বাড়ে। থানকুনি পাতায় থাকে ভ্যাকোসাইট এওভি। ভ্যাকোসাইট ভি মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে ও রক্ত চলাচল বাড়ায়। থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পেন্টাসাইক্লিক ট্রিটারপেনেস নামক একটি উপাদানের মাত্রা বাড়াতে শুরু করে, যে কারণে ব্রেন সেলের ক্ষমতা এতটাই বেড়ে যায় যে স্মৃতিশক্তির উন্নতি তো ঘটেই, সে সঙ্গে বুদ্ধির ধারও বাড়ে চোখও পড়ার মতো। এই কারণেই তো ছোট বাচ্চাদের থানকুনি পাতার রস খাওয়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বয়স্ক মানুষরাও যদি নিয়মিত থানকুনি পাতার রস খান তাহলে শেষ বয়সে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে, স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে, অনিদ্রার সমস্যা দূর হয়। রাতে কি ঠিকমতো ঘুমাতে পারছেন না? তাহলে আজ থেকে খাওয়া শুরু করুন থানকুনি পাতা, দেখবেন উপকার মিলবে একেবারে হাতে নাতে। কারণ এতে রয়েছে একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা স্ট্রেস লেভেল কমায়, সঙ্গে নার্ভাস সিস্টেমকেও শান্ত রাখে, ফলে অনিদ্রার মতো সমস্যা দূরে পালাতে সময় লাগে না। বয়স বাড়লেও যৌবন ধরে রেখে দেয় থানকুনি পাতার রস। প্রতিদিন এক গ্লাস দুধে 5-6 চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খেলে চেহারার লাবণ্য চলে আসে, আত্মবিশ্বাসও বেড়ে যায়। সকাল সকাল খালি পেটে থানকুনি পাতার রস খেলে যেমন উপকার মেলে, তেমনই কাঁচা থানকুনি পাতা চিবিয়ে খেলেও সমান উপকার পাওয়া যায়। ইচ্ছে হলে খেতে পারেন থানকুনি পাতার পেস্ট অথবা বড়াও। আবার এ পাতা দিয়ে তৈরি পানীয় খেলেও একই উপকার মেলে, শরীরকে বিষমুক্ত করে। নানাভাবে আমাদের শরীরে প্রবেশ করা টক্সিক উপাদানের যদি সময় থাকতে থাকতে বের করে দেওয়া না যায় তাহলে কিন্তু চিন্তার বিষয়, কারণ সেক্ষেত্রে এসব ক্ষতিকর উপাদানগুলির কারণে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মারাত্মক ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এখন প্রশ্ন হল টক্সিক উপাদানের শরীর থেকে বের করবেন কিভাবে? এক্ষেত্রে ভরসা রাখতে পারেন থানকুনি পাতার উপরে। প্রতিদিন ঘুম থেকে ওঠা মাত্র 2 চামচ থানকুনি পাতার রসের সঙ্গে যদি 1 চামচ মধু মিশিয়ে খাওয়া যায় তাহলে রক্তে মিশে থাকা টক্সিক উপাদানগুলি প্রস্রাবের সঙ্গে বেড়ে যায়, ফলে শরীরে কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা করা থাকে না। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।